যে দশম স্কন্ধ যে প্রবেশের জন্য ওগুলোকে ধরতে পারেন ইন্ট্রোডাকশন, যেটাকে প্রারম্ভিক একটা প্রস্তুতি, যেটা জানলে পরে আমি দশম স্কন্ধের অপ্রাকৃত ভগবানের যে সাক্ষাৎ যে লীলাবিলাস, তার মধ্যে আমার কোনো প্রাকৃত বুদ্ধি স্পর্শ করা সম্ভব নয়। যদি প্রাকৃত বুদ্ধি স্পর্শ করে সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত কিংবা গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত লীলার যে বৈশিষ্ট্য, সেটা নিশ্চয়ই বাস্তবিক সাধুসঙ্গে আলোচনা করা হয়। বাস্তবিক সাধুসঙ্গ মানেই হলো সেই সব সিদ্ধান্তের একটা রেখাপাত করবে হৃদয়ে এবং আমার কোনো অসুবিধা দেখা দেবেন। প্রথমেই আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের দশম স্কন্ধ আলোচনা প্রসঙ্গে একটা শ্লোক আলোচনা দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে ভগবানের আবির্ভাবের প্রসঙ্গ, তার প্রারম্ভিক প্রসঙ্গ, তারপর সেটা অগ্রসর হয়ে বাদবাকি বাল্যলীলা আদি সব বিস্তার হবে। দশস্কন্ধের প্রথম অধ্যায়ে শ্রী রাজা অর্থাৎ শ্রী পরীক্ষিত মহারাজ, যাকে সুখদেব গোস্বামী পরীক্ষা করবার জন্য নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা করে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের আলোচনা সমাপ্ত করে দিয়েছিলেন। বলেছিলেন এরপরে যদুবংশে এরকমভাবে কৃষ্ণ আবির্ভাব হলেন, কৃষ্ণকে আবির্ভাব হওয়ার পর মথুরা সেখান থেকে ব্রজধামে নিয়ে যাওয়া হলো, ব্রজধামে কিছু বছর থাকলেন, সেখান থেকে তারপর চলে গেলেন মথুরায় বৃন্দাবনে গেলেন গোকুল থেকে, সেখান থেকে চলে গেলেন মথুরায়, মথুরা থেকে কিছুদিন এসব কংস আদি বধ করে চলে গেলেন দ্বারকায়। এইভাবে অল্পের উপরে একটা একটা টাচ দিলেন লীলা সমগ্র, কিন্তু বলে বললেন এবার হরিকথা বন্ধ করে দিলেন। কিন্তু সুখদেব গোস্বামী অত্যন্ত ব্যথিত হলেন, করজোরে বললেন গুরুদেব আপনি কথা এখানে শেষ করে দিলেন, আমি তো ভগবানের অপ্রাকৃত লীলাগাথার অনেক বৈচিত্র্যময় কথা শ্রবণ করার জন্য বসে রয়েছি। তখন সুখদেব গোস্বামী তাকে পরীক্ষা, তার মধ্যে কত টেনাসিটি, তার মধ্যে কত তীব্র বাসনা ভগবানের যে অপ্রাকৃত লীলা শ্রবণ করবেন, তার যোগ্যতা আদৌ হয়েছে কি না তার একটা পরীক্ষা করলেন। পরীক্ষা করে বললেন রাজন, তুমি এতদিন যাবৎ বসে রয়েছ, কোনো নড়া নেই, চড়া নেই, জল খাদ্য খাবার কিছুই তোমার নয়, সব একইভাবে ম্যারাথন স্পিচ হয়েছিল, অর্থাৎ সেখানে ননস্টপ হরিকথা, সাত দিন শুরু হয়ে সাত দিন পরে শেষ। এই অবস্থায় পরীক্ষিত সুখদেব গোস্বামী বললেন তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত হয়েছ, তৃষ্ণার্ত হয়েছ, এগুলো সব তুমি নিবারণ করো। সেক্ষেত্রে দেখলেন শিষ্যের মহিমা, শিষ্য বলছেন আমি তো ক্ষুধার্ত নয় গুরুপাদ পদ, আমি তো ক্ষুধার্ত নয়, আমি তৃষ্ণার্ত নয়। বলে তুমি ক্ষুধার্ত নয়? বলো না। বলল তাহলে কি খাচ্ছ তুমি? বলছেন পিবন্তম তন্মুখাম্বুজোচ্যুতম হরিকথামৃতম, আমি তো আপনার শ্রীমুখে যে অপ্রাকৃত হরিকথার অমৃত প্রবাহিত হচ্ছে সেগুলো ডোকে ডোকে পান করছি, আমার মধ্যে নৈশাম দুস্বাম খুন্নাম, বলছে আমার এই যে অত্যন্ত অত্যন্ত দুঃসহনীয় ক্ষুধা যেটাকে আপনি মনে করছেন, এটা বাধা সৃষ্টি করছে না, কাজে আপনি দয়া করে যদি বলেন তাহলে আমি কৃতকৃতার্থ হব। তারপরে সুখদেব গোস্বামী তারপরে শ্রীমদ ভাগবতী মহাপুরাণ শুরু করেছিলেন, প্রথমে শিষ্যকে পরীক্ষা। ওই জন্য কৃষ্ণ প্রাপ্তি করতে গেলে যদি কৃষ্ণ প্রাপ্তি হয়, যদি মনে হয় কি কৃষ্ণ প্রাপ্তি করতে চায়, তাকে কি করে কৃষ্ণ এরকম ঠুকে বাজিয়ে দেখিয়ে না ঠিক আছে কিনা, যেমন আমরা যেমন বলছেন কৃষ্ণপ্রাপ্তি অত সোজা নয়, কৃষ্ণপ্রাপ্তি যেমন সবচেয়ে সোজা আবার কৃষ্ণপ্রাপ্তি তেমন সবচেয়ে কঠিন। কৃষ্ণপ্রাপ্তি যদি কেউ করতে চায়, কৃষ্ণ তাকে ঠুকে ঠুকে দেখিয়ে নেবে এরকম কোনো জায়গায় ফাটাফুটা আছে কি না। যেমন কলসি কিনতে গেলে লোকে কি করে, টং টং করে বাজিয়ে দেখে নেয় কোনো জায়গায় ফুটো আছে কি কি আছে, ক্র্যাক আছে, ওই আওয়াজে বলে দেবে এর মধ্যে কোনো ক্র্যাক আছে কি না। আর যদি ভাঙা হয়, যদি সূক্ষ্ম ক্র্যাক থাকে, তার আওয়াজ অন্যরকম হবে। সেরকম কৃষ্ণ ভালো করে হাতুড়ি দিয়ে পেটিয়ে দেখি না এখানে কোনো জায়গায় কোনো বাজে কোনো আছে কি না, হিন্দিতে বলে ঠোক পিটকার দেখলেন ভগবান
কি করেন, ঠুকে পেটে পিটে ঠুকে দেখে নেন ঠিকঠাক আছে কি না, যদি দেখেন ঠিক আছে তারপর তিনি রাজি। তার আগে কখনোই কৃষ্ণকে বশীভূত করা যায় না ভক্তির দ্বারা। এখানে দশম স্কন্ধে প্রথম অধ্যায়তে সে রাজা পরীক্ষিত মহারাজের প্রশ্ন হলো সুখদেব গোস্বামীজির কাছে, যে আপনি তো আমাকে অনেক কথা বলেছেন সোম চন্দ্র সূর্য বংশের সম্বন্ধে, কথিত বংশ বিস্বার ভবতা সোম সূর্যয় রাজ্যাঞ্চ উভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম। গুরুদেব আপনি তো চন্দ্রবংশ এবং সূর্যবংশের যে কথা সমস্ত ইতিহাস সমস্ত আমাদের কাছে, আর সেই বংশে যত রাজা হয়েছেন রাজ্ঞাঞ্চ উভয় বংশানাম উভয় বংশে যত রাজা চরিত্র আছে সেই সব গাথা আপনি আমাদের সামনে কীর্তন করেছেন। আর তারপরে যদশ্চ ধর্মশীলস্য নিতরম মুনিষত্তম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন বলছেন কি, যদশ্চ ধর্মশীলস্য যদু যে তিনি নিতরম, ওই যদশ্চ ধর্মশীলস্য নিতরম মুনিষত্তম, নিতরম মানে অভিজ্ঞম, যিনি তার জীবনের কোনো সময়টাই অপচয় করেন নাই এটাকে বলে নিতরম অভিজ্ঞম। তিনি সর্বদাই ভগবত চিন্তন ভগবত সেবায় লেগেছিলেন, অর্থাৎ ধর্মশীলস্য, ধর্ম কখন শীল হয়, ধর্মকে কখন আমরা শীল বলতে পারি শোভা বলতে পারি, কখন ধর্মকে তখনই শোভা বা শীল বলা হয় যখন সেটা ভগবত ধর্ম হয়, অর্থাৎ ভগবানের জন্য সর্বেন্দ্রিয় ভগবানকে সন্তুষ্টি করার যে চেষ্টা সেটা যখন হয় তখন সে ধর্ম শীলস্য, ধর্ম তখন শীল হয়ে দাঁড়ায় শোভা। সেই জন্য যদশ্চ ধর্মশীলস্য, আর যদুরও যদু যিনি ধর্মশীল ছিলেন, আর মুনিগণের মধ্যে মুনিষত্তম বলেছেন মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, মুনিষত্তম মানে মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনিষত্তম। আর তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন, আর সেই বংশে যে সমস্ত অংশকে নিয়ে তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন, বিষ্ণু ব্যাপক অর্থে ইউজ ব্যবহার করা হয়েছে এখানে, বলদেব সহিত অবতীর্ণ বিষ্ণু এই কথা বলতে গিয়ে কৃষ্ণের প্রভাবটা বা কৃষ্ণ বলতেই আমরা মাধুর্য বুদ্ধি আদরের প্রশ্ন চলে আসে, কিন্তু ব্যাপকতা কৃষ্ণের যে অনন্ত প্রভাব এটাকে আমাদের হৃদয়ে প্রদীপটা যেন ভেতরে থাকে যেন বুঝতে পারি একটু ভুল না হয়, সেই জন্য এখানে বিষ্ণু বৃজন তত্রাংশে অবতীর্ণ মানে বলদেবের সহিত অবতীর্ণ বিষ্ণু, অর্থাৎ কৃষ্ণের সমস্ত চরিত্র পরমাদ্ভুত চরিত্র বর্ণনা করুন। প্রথমেই আমাদের বিদ্বৎ সমাজ আমাদের কাছে প্রশ্ন করছেন যে মহারাজ কেন এখানে যদুকে মুনিষত্তম বলা হলো ধর্মশীল বলা হলো, আমরা তো এর মানে বুঝে পাচ্ছি না, কেন যদু তো তার পিতার কথা শোনেননি, পিতার কথা শুনেছিলেন, পিতা যখন বলেছিলেন আমার তোমার যৌবনটা আমাকে দাও তখন কি শুনেছিলেন তিনি, যজাতি যখন বলেছিলেন তো তিনি বলেছিলেন না আমি দিতে পারছি না ক্ষমা করবেন আমাকে, কিন্তু পুরু ছোট ছেলে রাজি হয়েছিলেন। এখানে অনেকেই প্রশ্ন তোলেন তিনি যদি ধার্মিক হন ভালো হন তিনি পিতার কথা মানেন না, কিন্তু তাকে এবং নিতরম ধর্ম মানে ধর্মশীলস্য নিতরম ধর্মশীলস্য নিতরম মুনিষত্তম ইত্যাদি এইসব এই যে টাইটেল দেয়া হলো হোয়াট ফর কী জন্য দেয়া হলো বলে এই কারণে দেয়া হলো, গম্ভীর চিন্তা করলে বিচার বিবেচনা এইটি পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার যার যত হৃদয়ের বৃত্তি উন্মেষিত হয়েছে সে তত পরিমাণে টেন্স টু কৃষ্ণ, ক্যালকুলাসের ভাষায় বলে কৃষ্ণের দিকে যাচ্ছে চলে যাচ্ছে। এবং এখানে যা বর্ণনা করা হয়েছে যদু সম্বন্ধে সে তার মধ্যে জীবনের অখিল কাল, অখিল কাল তার জীবনের যতগুলো সময় সমস্ত সময় সে কৃষ্ণ বিমুখ কোনো সময় থাকে না, এইটি হচ্ছে সাধুতার চরম লক্ষণ। তাহলে ধর্মশীলস্য নিতরম মুনিষত্তম, মুনিদের মধ্যে উত্তম বলা হয়েছে, মুনি মানে মৌন থাকেন যিনি, কৃষ্ণের
ভগবানের চরণে যার অভিনিবেশ থাকে, আর যিনি মৌন থাকেন জড় বিষয়ে, সেই সব যে গুণাবলীর যদি একটা বিচার করতে বসা হয়, তাহলে দেখা যাবে যদু এখানে অনেক উপরে থাকবেন। যদু তার জীবনে কোনো রকম বিষয়ের আলোচনা করছেন না, করেননি। যদুর সমস্ত প্রসঙ্গগুলোই হলো কৃষ্ণ প্রসঙ্গ। তাই মৌনতার যদি কোনো, এই যে একটু আগে আমি বলেছিলাম ওইল পুরুরবা শ্লোক বলতে গিয়ে, কিং বিবিক্তেন মৌনেন ইত্যাদি কথা বলেছে, কি হবে এসব দিয়ে, সেখানে দেখা যায় এই যে এনাকে মনুষ্যত্তম বলা হয়েছে, এই কারণে তার জীবনের কোনো সময়টাই তিনি বাজে অপব্যবহার করেননি, সর্বদাই ভগবত প্রসঙ্গে ছিলেন। আর পরীক্ষিত মহারাজ বলছেন যে এই বলদেব শহীদ যে বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ, তার প্রভাবটাকে জ্ঞাপন করার জন্য বিষ্ণু ব্যাপকতা প্রদর্শনের জন্য বলা হয়েছে। তার যে অনন্ত বীর্য, সেই যে অপ্রাকৃত আনন্দময় বিলাস ভগবানের লীলা লীলাগাথা, এগুলো যদি আপনি বলেন আমি কৃতকৃতার্থ হব। বলে অবতীর্য যদরবংশে ভগবান ভূত ভাবন কৃতবান জানি বিস্মাত্মা তানি নো বদ বিস্তরাত। তিনি যদুবংশে অবতীর্ণ হয়ে সব অংশের সময় অংশ কলা সব নিয়ে এতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, কেন বলছে সমস্ত অবতার যা কিছু আছে সমস্তগুলোর মূল হলো কৃষ্ণ, সমস্তর মূল হলো কৃষ্ণ, কৃষ্ণ থেকে সমস্ত অবতার এসছে, তিনি সমস্ত অবতারের অবতারই, সেই জন্য কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে ভাগবতে সিদ্ধান্ত করা আছে। এখন আমাদের এই বিষয় হলো পরীক্ষিত মহারাজ অত্যন্ত গম্ভীর সিদ্ধান্ত এখানে রেখেছেন, এটা অত্যন্ত বিচার করা দরকার হৃদয়েতে গভীরভাবে। বলছেন নিবৃত্ত তরসৈরূপগীয়মান ভবৌষদাচ্ছত্রমনোভিরাম কৌত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিরাজ্যে তো বিনা পশুগণাৎ নিবৃত্ত তরসৈরূপগীয়মান ভবৌষদাচ্ছত্রমনোভিরাম কৌত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিরাজ্যে তো বিনা পশুগণাৎ পুমান বিরাজ্যেত বিনা পশুগণান বজন নিবৃত্ত তরসৈরূপগীয়মানাদ ভবৌষদাচ্ছত্র মনোভিরামাদ ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরাজ্যেত বিনা পশুগণাত। নিবৃত্ত তরসৈ মানে যার এই জগৎ থেকে নিবৃত্ত হয়ে গেছে। মানুষের শোক দুঃখ কেন উৎপন্ন হয় জড়জগতে, জড়জগতের যে শোক দুঃখ কী কারণে, অ্যানালিটিক্যাল বিচার করলে দেখা যায় তাদের মধ্যে কামনা বাসনা ভোগ বাসনা রয়েছে। যে মুহূর্তে ভোগ বাসনা মুছে যাবে সে মুহূর্তে কোনোরকম জড়জগতের সুখ দুঃখ থাকবে না, ভ্যানিশ। সিলেটে যেমন আমরা লেখা লিখি জল ন্যাকড়া দিয়ে মুছে দিলে চিরকালের মতো, যে মুহূর্তে তোমার ভোগ বাসনা ভ্যানিশ হয়ে যাবে সে মুহূর্তে তোমার যা পরিস্থিতি আসবে তাকে বলো তো ঠিকই আছে। কত লোক কত অভিযোগ করেন, মহারাজ আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমি ভালোই তো হয়েছে, তাতে কি অসুবিধা হলো বেটা, ভালোবাসলে তো কাঁটালের আটা লেগে যেত বেটা, ভালোবাসে না বলে তো সুবিধে হলো, ভালোবাসে না তো সুবিধে হলো, তো কৃষ্ণ ভজনে সুবিধে পাবি, বলো আমার স্বামী ভালোবাসে না ভালো হয়েছে তো তাতে, কৃষ্ণ ভজনে সুবিধে পাবে, সেই সব অনুকূল বিচার করবে না। যেমন পরীক্ষিত যখন আমরা দেখলাম নারদজি মহারাজ যখন ছোট্ট বয়স 4-5 বছরের বয়স, তার মা যখন চলে গেলেন তার তো কেউ নেই, কে খেতে দেবে দুটো রুটি, কেউ নেই, দুঃখ মানে কোনো বংশে কেউ নেই, খালি ওই মা। সে মরে যাওয়ার পরে বলে ভালোই হয়েছে ভগবান যা করলেন, এখন আমি কৃষ্ণ আমি এমন ভজনের একটা সুযোগ পেয়ে যাব, ভজনের সুযোগ পেয়ে যাব। তাহলে ভজনের যে সুযোগ পেয়ে যাব যে কথা বলছেন, এটা কেন বলছেন, সে অনুকূল বিচারটা অনুভব করেছে যে এটা ভগবানের করুণা, এটাকে মনে হচ্ছে না এটা দুঃখের বিষয় প্রসঙ্গ, কিন্তু বিচার করলে দেখা যাবে এতে ভগবান আমাকে সুযোগ দিলেন ভজনের। তাহলে সেখানে আমরা দেখলাম নিবৃত্ত তর্ষই যিনি
এই জগৎ থেকে তর্ষ মানে তৃষ্ণা, যার এই জগতের তৃষ্ণা বিভিন্ন ধরনের তৃষ্ণা, লোকৈষণা, বৃত্তৈষণা, পুত্রৈষণা, এগুলোকে তৃষ্ণা বলা হয়। এই নিবৃত্ত তর্ষই, তর্ষ মানে তৃষ্ণা, যে নিবৃত্ত হয়ে যার জীবনে কোনো তৃষ্ণা বলে কোনো কিছু নাই, ছুটি নিয়েছে, তার পক্ষে এই পৃথিবীতে যে মহা ঔষধ হরিকথারূপী ভবৌচ্ছেদাত চত্ত মনোবিরামাত, অবিরাম আনন্দদায়ক যে ভগবত প্রসঙ্গগুলো, এগুলো উত্তম শ্লোক ভগবানের যে প্রসঙ্গগুলো, এ কে শুনতে চায় না? কোন ব্যক্তি যে পশুঘাতী বিনা পশুঘাত, পশুঘাতী যে একেবারে একেবারে নিকৃষ্ট ব্যক্তি, পশুঘাতী কষাই, এ হয়তো নাও শুনতে চাইতে পারে। কিন্তু আমরা বিচারে দেখেছি পশুঘাতী বেদ পর্যন্ত ভগবানের গুণগত শুনতে ভগবানের ভজন আরম্ভ করে দিয়েছে, আমরা দেখেছিলাম মহাপ্রভু উদাহরণ দিয়েছিলেন, চৈতন্য চরিতামৃত আছে, সেখানে দেখলাম সনাতনকে উদাহরণ দিচ্ছেন যে এলাহাবাদের পথে নারদজি আসছিলেন জঙ্গলে, এক জায়গায় দেখলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু মরে পড়ে রয়েছে। নারদজি বললেন, কে মারছে এইসব পশুগুলো? তিনি যখন সোজা যাচ্ছেন, একজন চিৎকার করে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে, আপনি আমার সমস্ত শিকারগুলোকে নষ্ট করে দিলেন, বলে গালাগাল দিচ্ছেন। বললে কি হলো? বলে আপনাকে দেখে আমার শিকার পালিয়ে গেল। বলে আমি তোমার বাবা জানি না তুমি শিকার করছো এরম ব্যাপার, তাহলে ও রাস্তায় যত মরে পড়ে রয়েছে এগুলো তুমি করেছো? হ্যাঁ আমি করেছি। বাবা, গর্বের সঙ্গে যে আমি করেছি, তাহলে তুমি এক কাজ করো বাবা, যদি ওদিকে এরকমভাবে ছটপট ছটপট করছে ওগুলোকে মারবে যখন ভালো করে মেরো, একটা দান চাইলেন। বলে এবার কীরকম দান? ও তোমার কাছে একটা দান চাই। বলে কী চাই বলো? যদি বাঘের চামড়া চাই, সাধুদের চামড়া ফামড়া দরকার অনেক সময় বসে ভজন ভজন কর, বলে ওদের লাগবে। বলে বাঘের চামড়া চাইলে চাই দেবো, হরিণের চামড়া যা চাই বলো, চলো ঘরে আমি দিয়ে দিচ্ছি। বলো না না, ওসব দান নয়, তুমি যখন পশুকে মারবে তখন ভালো করে মারবে পুরোপুরিভাবে। বলে আবার কী দান চাইলে তুমি? আমি তো বুঝলাম না। বলে তুমি যখন অর্ধেক মারো তখন তাদের যে ছটপট করে কষ্ট হয় সেটার জন্য তোমার যে কদর্থ করে মারো তার জন্য তোমার প্রচুর শাস্তি হবে পরপর জন্মে। এই সব পশুগুলো তোমাকে মারবে, তুমি যেমন মারছো ঠিক এরকমভাবে তোমাকে ওরা দাঁড়িয়ে রয়েছে। সুরত রাজাকেও নারদজি এই কথা প্রসঙ্গ বলা হয়েছিল। আবার সেদিনকে যে এই যে পুরঞ্জনের কাহিনী প্রসঙ্গে বলেছিলাম, সেখানেও বলেছিলাম সে রাজাকে বলেছিলেন সেখানে। তাহলে আমরা দেখি সেখানে আমরা দেখি এই যে তাহলে এই পশুঘাতী বেদ নারদের কৃপাতে দেখা গেল পরিপূর্ণভাবে ভক্ত হয়ে গেল। পশুঘাতী বেদ সে পর্যন্ত ভক্ত হয়ে গেল, এটা অসম্ভব কিছু না। তো এখানে বলছে যদি কেউ না শুনতে চায় তাহলে সে এমন হতে পারে যে কেউ তো ভগবানের গাথা শুনবে না, তা হতেই পারে না, তো অমৃতময়। আর যদি এরকম হয় তাহলে এমন হতে পারে পশুঘাতী কোনো ব্যাধ বিনা পশুঘ্না। তাহলে উত্তম শ্লোকের ব্যাখ্যা আমি করেছিলাম, উদ্গত তম যস্মাৎ স উত্তমাহ। আবার আরেকটা ব্যাখ্যায় উত্তমই উত্তমই শ্লোকতে, উত্তমই মানে উত্তম 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 মানে সাধুগণ যাকে শ্লোকের দ্বারা বন্দনা করেন। এখানে পরীক্ষিত মহারাজ অনেক কথা বলে যাচ্ছেন, সেখানে বড় বড় গুরুদেবের কাছে মহিমা কীর্তন করছেন। পিতা মহামে সমরে অমরঞ্জয়ের দেবব্রতাদি অতিরথৈ স্তিমিঙ্গিলৈ দুরত্তয়ম কৌরব সৈন্য সাগরম কীত্তাতরণ বৎসপদম স্ম যৎপ্লবহা দ্রৌণী অস্ত বিপ্লুষ্টমিদম মদঙ্গম সন্তান বীজম কুরু পাণ্ডবানম যুগোপকুক্ষিম গত আতচক্র মাতুশ্চ মেয় শরণম গতায়া। এখানে বলছেন যে আমার যে পিতৃপিতামহ ছিলেন, এই যে কুরুক্ষেত্রের যে মহাযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে এক একজন এত বড় বড় বীর ছিল যাদের অস্ত্রশস্ত্রতে কাউর বাঁচা কাউর সম্ভব না, এত বড় বড় সেখানে বীর, সেখানে কর্ণ ভীষ্ম দ্রোণাচার্য এদের কাছে বাঁচা মানে অসম্ভব।
জমের কাছ থেকে যদি কেউ বেঁচে যাও তাও হলে হতে পারে, কিন্তু এদের কাছ থেকে বাঁচা সম্ভব না। এই রকম যে মহা মহা বীর, তাদের কাছ থেকে আমাদের যে পিতৃপিতামহ যেন মনে হলো এরকমভাবে একটা গৌমাতার বাছুর গেলে পরে একটা গাড্ডা হয়ে যায় গর্ত, তার মধ্যে যতটুকু গোস্পদ গর্ত হয়ে যায় সেটাকে যেমন একটা কচি বাচ্চা ও পার হয়ে যেতে পারে, এরকমভাবে পার হয়ে গেল। পিতা মহামে সমরে অমরঞ্জয়ীর দেবব্রতাদি অতিরথৈর স্তিমিঙ্গিলৈ দূরত্বয়ম কৌরব সৈন্য সাগরম, কৌরবের সৈন্য সাগর কৃত্যা অতরণ, যার কৃপাতে একবারে পার হয়ে চলে গেলেন এই সৈন্যের সাগর যুদ্ধক্ষেত্রে। কৃত্যা অতরণ বৎসপদম স্মযৎপ্লবাহা, যার চরণকে ভেলা করে, যার চরণকে ভগবানের চরণকে আশ্রয় করলে পরে কি মহিমা এটা অনুভব করতে, এইটা হচ্ছে অনুভব। কৃত্যা বৈজে মানে বৎসপদম স্মযৎপ্লবাহা, যার চরণকে ভেলা করে এই কৈরব কৌরব কৌরব কৌরবের সৈন্য সাগরকে অনায়াস এরম পার হয়ে চলে গেলেন। আর যে দ্রৌণী দ্রোণাচার্যের যে পুত্র দ্রৌণী অস্ত বিপ্লুষ্ট মেদম মদঙ্গম সন্তান বীজম কুরু পাণ্ডবাণম, কুরু পাণ্ডবগণের যে বংশের বীজ আমি যে ছিলাম মায়ের গর্ভে, সেখানেও ভগবান প্রবিষ্ট যুগোপ কুক্ষিম গতহ, কুক্ষের মধ্যে চলে গেছিলেন। আতচক্র মাতুশ্চ মেয় শরণম গতায়া, আমার মা যখন সেই প্রভু চরণে শরণাগত হয়ে প্রভু প্রভু আমাকে প্রভু আমাকে বাঁচান, আমাকে বাঁচান মানে আমার সন্তানকে বাঁচান, উত্তরা বলেছিলেন প্রভু আমাকে যদি এই যে আসছে কালানল অগ্নির মতো এই যে আসছে আমার দিকে, আমাকে যদি পুড়িয়ে ছাই করে আমার আপত্তি নেই, আমাকে যদি পুড়িয়ে দেয় আমার আপত্তি নেই, কিন্তু দয়া করে যে আমার পাণ্ডব বংশের যে বীজ আমার গর্ভে রয়েছে তাকে আপনি রক্ষা করুন, ভগবানের এই ভগবানের কাছে উত্তরা এই প্রার্থনা করেছিল। এই জন্য মাতুশ্চ মেয়ে যহ শরণম গতায়া, যে ভগবানের চরণে শরণাগত হওয়ার ফলেতে আমার মাতাশ্রীর গর্ভেতে তিনি প্রবিষ্ট হয়ে চক্রের দ্বারা এরকম আতচক্র ধরে এরকমভাবে রক্ষা করেছিলেন। এইরকম ভগবানের গুণগান করে তার আনন্দের শেষ নেই, যেন মনে হচ্ছে হৃদয়ের মধ্যে তিনি অমৃত অনুভব করছেন। এইভাবে ধীরে ধীরে বলছেন যে রোহিণীর তনয় হিসাবে জন্মগ্রহণ করেছেন, রোহিণ্যা স্তনয় প্রক্ত রাম শঙ্করস্তনস্তয়া দেবক্যা গর্ব সম্বন্ধ কুত দেহান্তরম বিনা, বলছেন এ কী করে হয় আর দেবকী গর্ভ সম্বন্ধ কখন হলো বুঝতে পারছি না। শঙ্করসন যাকে বলা হয়েছে রহিণ্য স্তনয় প্রক্ত রাম শঙ্করসন যাকে বলা হয়, দেবক্যা গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরম বিনা, তো একই সঙ্গে রোহিণী এবং দেবকীর সঙ্গে সম্বন্ধ কী করে হচ্ছে, এক তো সম্বন্ধ বোঝা যাচ্ছে না, এটা গুপ্তভাবে হয়েছে। আর কস্মাদ মুকুন্দ ভগবান পিতুর গৃহাদ ব্রজম গত, কস্মাদ মুকুন্দ ভগবান পিতুর গৃহাদ ব্রজম গত কওয়াসম জ্ঞাতিভি স্বার্ধম কৃতবান স্বাত্মতম পতি, এই যে ভগবান তিনি কী জন্য পিতার এই গৃহ থেকে সেখানে চলে গেলেন ব্রজেতে, আর ব্রজেতে গিয়ে কতদিন কেরমভাবে বাস করলেন আত্মীয় পরিচয় যে যা নিজেদের পরিকরবৃন্দকে নিয়ে, আর ব্রজেতে তিনি কি কি করলেন, ব্রজে বসন কিম করত মধুপুরিয়াঞ্চ কেশবা, ব্রজে বসন কিম করত মধুপুরিয়াঞ্চ কেশবা ভাতরঞ্চ অবধিত কংসম মাতুর মাতুর অধ্যা অত অর্হণম, আর সেখানে মাতুলকে যে কংসকে যে এ করলেন এইসব বিভিন্ন কথা আপনি আমাকে শোনান, আর এটা গুরুদেব আপনি দৃঢ়ভাবে আপনি আমাকে বঞ্চনা করবেন না। নৈশাতি দুঃসহা ক্ষণ্যা ক্ষুন্মান ত্যক্তোদ মৌভি ত্যক্তোদ মৌপি বাধতে পিবন্তম তন্মুখাম্বুজোচ্চতম হরিকথামৃতম, এই কথা বিজ্ঞাপন করলেন গুরুদেবের সম্মুখে। গুরুদেব আপনি মনে করবেন না আমি ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে পড়েছি, ওই জন্য বলছেন নৈশাতি দুঃসহা খুন্মাং ত্যক্তোদমোপি বাধতে
পিবন্তম তন্মুখামুজচ্যুতম হরিকথামৃতম। আমি কখনোই পীড়িত নয়, আপনি আনন্দে ভগবানের এসব কথা যদি বলেন আমি শ্রবণ করবার জন্য বসে রয়েছি, দয়া করে আপনি শোনান, প্রার্থনা করলেন। এইভাবে যখন প্রার্থনা, শিষ্য সৎশিষ্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে করলেন, তখন সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করলেন, আহা শিষ্যের প্রশংসা গুরুদেব কখন অন্তর থেকে, আবার শিষ্যের শিষ্য যদি নিজে দাঁড়িয়ে থেকে গুরুদেবের প্রশংসা শোনেন, বেশিরভাগ ক্ষেত্রে অধঃপতন হয়, গুরু বৈষ্ণব বঞ্চনা করে প্রশংসা করেন, এখানে কিন্তু বঞ্চনা করছেন, সত্যি সত্যি করছেন, আর পরীক্ষিত মহারাজকে এসব প্রশংসা কোনো স্পর্শ করবে না, করে না। সুখদেব গোস্বামী এখানে বলছেন, সম্যক ব্যবসীতা বুদ্ধিস্তব রাজস্বী সত্তমা, এখানে বলছেন সম্যক ব্যবস্থা, এ রাজন তোমার বুদ্ধি এত সুন্দর বুদ্ধি কল্পনা করা যায়, সম্যক ব্যবসীতা বুদ্ধিস্তব রাজর্ষি সত্তমাহ, যত রাজর্ষি আছে, যত রাজর্ষি আছে তাদের মধ্যে সবচেয়ে উত্তম, সেই জন্য রাজর্ষি সত্তমাহ। রাজর্ষি সত্তম কেন বলা হলো, যত রাজর্ষি আজ পর্যন্ত আমাদের ইতিহাসে এসছে আমরা পেয়েছি মহাভারতে রামায়ণ বিভিন্ন জায়গায়, সেই রাজর্ষিদের মধ্যে এখানে সুখদেব গোস্বামী টাইটেল দিচ্ছেন, উপাধি সার্টিফিকেট কে দিচ্ছেন, সাক্ষাৎ সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বলছেন সম্যক ব্যবসীতা বুদ্ধিস্তব রাজর্ষি সত্তমাহ, তুমি হচ্ছে যত রাজর্ষি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম। কেন বলছে, বাসুদেবের কথাইয়াম তে যজ্জাতা নৈষ্ঠিকেরতিহি, তোমার ভগবানের চরণের অমৃতময় কথা শ্রবণে যে তোমার তীব্র আকাঙ্ক্ষা, এটা আশ্চর্য। যজ্জাতা বলছে বাসুদেব কথাইয়াম, বাসুদেব কথাইয়াম তে যজ্জাতা নৈষ্ঠিকেরতিহি, তা নৈষ্ঠিকেরতি উৎপন্ন হয়েছে। আর জেনে রাখো, শিষ্যকে বলছেন যিনি বাসুদেব বাসুদেব যে বাসুদেব কথার সম্বন্ধে কোনো প্রশ্ন করেন বা উত্তর দেন, বাসুদেবের কথা প্রশ্ন পুরুষান স্ত্রীণ পুনাতিহি স্বর্গমত্ত পাতালকে, বাসুদেব সম্বন্ধে কোনো প্রশ্ন যদি হয় উত্তর হয় সমস্ত জগৎকে পবিত্র করেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীণ পুনাতিহি বক্তারম প্রপচ্ছকম সত্যিস্তৎপাদ সলিলম যথা, হ্যাঁ গঙ্গা যেমন সমস্ত ময়লাকে ধৌত করে, আশ্চর্য, আর এই কথার যে অমৃত প্রবাহ, সে বক্তাকে প্রশ্নকর্তাকে এবং তাদের যে প্রসঙ্গ যদি কেউ শোনে সবার চরম মঙ্গল উপস্থিত হয়। এবার গুপ্ত কথা বলতে আরম্ভ করলেন, একবার সমস্ত পৃথিবী, পৃথিবীতে এত অত্যাচার, দৈত্য দানবের আর মিথ্যার অত্যাচার বাড়তে থাকলো, পৃথিবী ভারাক্রান্তা হয়ে কাঁদতে কাঁদতে গৌ হত্যা অস্ত্রমুখী খিন্যা ক্রান্দন্তি করুণম বিভো উপস্থিতান্তিকে তসমৈ ব্যাসনম সমবচত, বলছেন ব্রহ্মার কাছে গেলেন, বলছে ভূমির দীপ্ত নিপব্যাজ দৈত্যা নিক শতায়ুতই আক্রান্তা ভুরি ভারেন ব্রহ্মাণম শরণম যজ, ব্রহ্মার কাছে গেলেন আর এরকম কাঁদতে কাঁদতে নিজের সমস্ত দুঃখের কথা বললেন। ব্রহ্মা সেই সমস্ত কথা শুনে, ব্রহ্মা তদুপধার্য সহ দেবস্তয়া সহ জগাম সস্ত্রীনয় স্ত্রীনয়ন স্থিরম ক্ষীরোপয়নিধে, ব্রহ্মা এই সমস্ত দুঃখের কথা শুনে দেবতাগণকে নিয়ে তাকেও নিল, নিয়ে গেলেন ক্ষীরসাগরের তীরে, সেখানে গিয়ে তত্রগত্যা জগন্নাথম দেব দেবম বৃষাকপিম পুরুষম পুরুষ সূক্তেন উপতস্তে সমাহিতা, অত্যন্ত ধীর সমাহিত জিতে ও বলে পুরুষোক্তমন্ত্র দ্বারা সহস্র 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 পাঁচ সহস্র সহস্র পাঁচ যে মন্ত্র আছে পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা, এবার ব্রহ্মা সেই ভগবানকে আরাধনা করতে আরম্ভ করলেন। আর যখন এভাবে আরাধনা করতে আরম্ভ করলেন তখন সেখানে কি হলো, ভগবান এবার আবির্ভাব হওয়ার জন্য যে কমিটমেন্ট করলেন,
আকাশে আকাশবাণী হলো, গিরম সমাধৌ গগনে সমীরিতম নিশম্য বেদাস্ত্রী দশানুবাচ। বলছেন ভগবান ওখানে দৈববাণী করলেন, বলে কোনো চিন্তা নেই, কিছুদিন তোমরা চুপচাপভাবে ধরা জ্বর, পৃথিবীতে যে অত্যন্ত অশান্তি সৃষ্টি হয়েছে, পৃথিবী পীড়িতা, আমি সব জানি, কোনো চিন্তার কিছু নেই, ধরা জ্বর আমি সব জানি, আগেই জেনেছি। আর তোমাদেরকে ভবদ্ভীর অংশের যদুসু পজন্যতাম, তোমরা যদুবংশে বিভিন্ন অংশেতে জন্মগ্রহণ করো। হ্যাঁ, বলছেন বলছেন যে তোমরা যদুবংশেতে তোমাদের অংশে জন্মগ্রহণ করো, ভবদ্ভীর অংশৈর যদুসু উপজন্যতাম, তোমার যদুবংশে তোমরা আবির্ভাব হও। আর তারপর আমি দেখছি পৃথিবীর ভার অপনোদনের জন্য কি করা যায়। আর বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরহ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়। আর তোমাদের যে স্ত্রী আছে সুরস্ত্রিয়, তারাও যেন বিভিন্ন রূপ ধারণ করে তাদের অংশেতে আবির্ভাব হয়, আমার লীলাকে যেন পুষ্টি, ভগবানের লীলাকে যেন পুষ্ট সাধন করে। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর আসবেন। আর জেনে রেখো তার সঙ্গে বাসুদেব কলানন্তম সহস্রবদন সরাট অগ্রত ভবতা দেব হরেহে প্রিয় চিকিৎসয়া। ভগবানের লীলাকে পুষ্ট করবার জন্য তার বড় ভাই বাসুদেব কলানন্ত সহস্রবদন সরাট অগ্রত ভবিত, তিনি আগে আসবেন, বড় ভাই হিসেবে আসবেন, এসে এসব অনেক কিছু করবেন। আর বিষ্ণুর মায়া ভগবতী জয়া সংমহিতম জগৎ আদিষ্টা প্রভুরাংসীন কার্যার্থে সম্ভবিষ্যতি। ভগবতী মায়া, ভগবতী মায়াকেও বলা হবে আদিষ্টা, তাকে আদেশ করা হয়েছে প্রভুর লীলাকে পুষ্ট করবার জন্য যা যা কিছু করার দরকার সমস্ত কিছু এখানে ব্যবস্থা হবে। এখানে আলোচনা করতে গিয়ে তারপর সুখদেব গোস্বামী বলছেন যে পাপিষ্ঠ কংস, কংসের কথা কিঞ্চিত উত্থাপন করেছিলাম কালকে নবম স্কন্ধে। কংস মহাপাপিষ্ঠ, উগ্রসেনের পুত্র হিসাবে সে পিতাকে অবমাননা করে নিজে সে রাজ সিংহাসনে আসুন আমার অবমাননা করে তিনি তিনি অবমাননা করে কিভাবে তিনি এখানে আমরা দেখছি অবমাননা করে কিভাবে তিনি বাবাকে পিতাকে অবমাননা করে কিভাবে তিনি রাজগদিতে বসেছিলেন উপেক্ষা করে উগ্রসেনকে। উপেক্ষা করে কিভাবে তিনি রাজগদিতে বসেছিলেন, অত্যন্ত অত্যাচার, অত্যাচারী। এখন এখানে প্রসঙ্গ আমি অল্প অল্প যাব, অনেক কথা দশম স্কন্ধের আলোচনা করা উচিত, কিন্তু আমি জানি না ভগবান কত দূর করাবেন। সেখানে দেখা গেল যে তার যে ভগ্নী দেবকী তাকে বিবাহ দেওয়ার জন্য বসুদেবজির সঙ্গে সেখানে সব ব্যবস্থা হচ্ছে, এবং বিবাহের দিনেতে তিনি নিজে কংস রথ সমস্ত সাজিয়েছেন, অলঙ্কার আদি দাস দাসী হাতি ঘোড়া সমস্ত দান দেওয়ার জন্য সব সঙ্গে চলছে, সব দেবে, মানে ঐশ্বর্যের কেন সীমা নাই। এই অবস্থায় যখন অস্ত বাজনা বাজ্যে দ্বন্দ্ববি বাজ্যে বিভিন্ন এই সময়তে যখন এই বিবাহের যে জৌলুস, হিন্দিতে বলা হয় জৌলুস, মিছিল যেটাকে বলো তোমরা বাংলায়, সেই যখন যাচ্ছে সেই সময়তে কংস ঘোড়ার লাগাম ধরে রক্তে স্বয়ং বসেছেন আনন্দে বোনের বিয়ে, কিন্তু হঠাৎ সেখানে আকাশবাণী একটা শুনতে পেলেন, আকাশবাণী একটা শুনলেন যে এই যে তুই বোনকে তুই এখন আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছিস মূর্খ, এ তোকে কি হবে, এর যে অষ্টম গর্ভ তোকে নাশ করবে। বলছেন ইত্যুক্ত সখলহ পাপ ভোজানম কুল পাংশনহ, ভোজানম কুল পাংশনহ কথাটার মানে হল ভোজবংশের কুলাঙ্গার,
ভোজবংশের কুলাঙ্গা, এটাকে বলা হয় ভোজানাম কুল পাংশন। বলছেন ভোজানাম কুল পাংশন, ভোজবংশের কুলাঙ্গা আর সেই কংস ভগ্নীকে সেই গাড়ি সেই যে দথে নিয়ে যাচ্ছে সেখানেই তরবাল খুলে মারতে গেল। বলে অষ্টম গর্ব তো তখন এই বেঁচেই রাখবো না, বাঁচিয়ে রাখবো না, অষ্টম গর্ব কোথা থেকে মার, এখনই মেরে দে, অসুরের বুদ্ধি। যখন এরকমভাবে মারতে উদ্যত, নৃশংসম নিরপত্রপণ নির্লজ্জ, একটা স্ত্রীকে তার গায়ে তো হাতি দেওয়া উচিত নয়, তার ওপর সে যত গর্হণীয় হোক অনেক অন্য অন্যভাবে তাকে শাস্তি দেওয়া উচিত, তার ওপর আবার সে নিজের ভগ্নী, তার ওপর আবার আজকে বিবাহ, আর সেই নৃশংসভাবে সে কাটতে যাচ্ছে তাকে। বসুদেব বিচার করলেন, স্বামী বিচার করলেন যে আজকে যদি আমার এই যে ভগবান যা বিদ্যা বুদ্ধি দিয়েছে আর এর দ্বারা আমি যথাপূর্বক চেষ্টা করি, যদি এই বিচার বুদ্ধির দ্বারা ওকে নিরস্ত করতে পারি ভালো, আর যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমি যদি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আমার স্ত্রীকে, নববিবাহিত স্ত্রীকে গলা কেটে দিল, সেটা তো আমি তো আমার তো দোষ লাগবে, এখন তো আমার হাতে অস্ত্র নেই, আর কংসের সঙ্গে কে লড়াই করে পারবে, কেউ তো পারবে না, কংসের সঙ্গে লড়াই করে কে পাবে, কংস তো বলশালী প্রচণ্ড, কত হাতির বল তার কাছে রয়েছে, 10,000 হাতির বল, এরকম বলশালী। সেই জন্য সেখানে বলা হলো, তিনি তখন কি বললেন, ভালো করে ধীরে ধীরে কাতরভাবে বললেন, দেখো আপনি তো দেখুন বীর, আর এই বীর পুরুষের এইরকম ধরনের ক্রিয়াকর্ম কি ভালো হবে, সকথম ভগিনী হত্যাম স্ত্রীয়ম উদ্বাহ পার্বণী, আর স্ত্রীকে হত্যা করা নিষে, তারপর আপনার বোন, তারপর আবার আজকে বিবাহ, তো শ্লাঘনীয় গুণ সুরৈর ভবান ভোজ যশস্কর যশস্করে। বলছে এই যে ভোজবংশের যে বিরাট একটা গৌরব ঐতিহ্য রয়েছে এটাকে কলঙ্কিত হয়ে যাবে না, আপনি বিচার করে দেখুন এটা তো। আর একটা কথা হলো, আপনি যে ভয়ে আকাশবাণীতে মারতে যাচ্ছেন সেটা তো আপনি বিচার করে দেখুন, মৃত্যুর জন্ম বতাম বীর দেহীন সহজায়তে, যখন কোনো মানুষ জন্ম হয় তার সঙ্গে তো মৃত্যুটাও সঙ্গে থাকে, মৃত্যুটা তো মৃত্যুকে নিয়েই জন্মে, কবে মৃত্যু হবে সেটাকে নিয়েই জন্মায়, তার ভাগ্যটা আছে। সেই জন্য মৃত্যুর জন্ম বতাম বীর দেহীন সহজায়তে অদ্য বা অব্দ শতান্তে বা মৃত্যুর ওই পানি নাম ধুব, আর হে বীর দেখো জন্ম মৃত্যু তো সমস্ত যখন জন্ম হয় তখন তো নিয়েই জন্মায়, আর আজকে বা 100 বছর পরে হলেও কোনো মানুষ মৃত্যু নামক যে এত বড় সত্য এটাকে এড়াতে পারবে না, মৃত্যু নামক বিষয়কে কেউ এড়িয়ে যেতে পারবে না, সম্ভব না, মৃত্যুর মুখোমুখি তোমাকে হতেই হবে, ইটস এ মাস্ট। আর তার জন্য আমাদের জীবনটাকে সাধুগুরু বৈষ্ণব বলেছেন, তোমার এই যে জীবনটা দেয়া হয়েছে এটা ছেলে খেলা করার জন্য, ওই যে মৃত্যু হবে তার তার প্রিপারেশনের জন্য, যেমন পরীক্ষার আগে আমরা প্রিপারেশন নিই, কত ভালো ভালো আমরা পরীক্ষা অ্যাপিয়ার করব, কত ভালো ভালো আমরা পরীক্ষার রেজাল্ট লাভ করব। ঠিক সাধুগুরু বৈষ্ণব বলছে তোমার এই জীবনটা হচ্ছে ওই মৃত্যুটাকে কত আনন্দের সঙ্গে মৃত্যুটাকে জয় করে তুমি চলে যাবে সেটার একটা প্রিপারেশন, তোমার এই সমগ্র তার মধ্যে দুঃখ করলে হবে না, কোনো শোক কোনো প্রশ্নই নেই, এগুলো কোনো ছেদ বিষয়, দুঃখের কোনো প্রশ্নই আসতে পারে, একটাই কাজ তোমার, আজকে তুমি যার মৃত্যুর জন্য কাঁদছো তোমারও তো মৃত্যু হবে, তোমার জন্য কে কাঁদবে, আজ আমার জন্য কে কাঁদবে, আমার তো পিতামাতা কিসের পরিচয়, তো আমি তো এখন ওয়ারিশ নেই আমার কেউ, তা কে কাঁদবে, শিষ্যও নেই, এগুলো কোনো কথা নয়, প্রশ্ন একটাই যে আমাদের জীবনের এই যে প্রবাহটা এটা সম্পূর্ণরূপে আমরা মৃত্যুটাকে কীভাবে জয় করে ভগবানের অমৃতময় পদ প্রাপ্ত হব সেটার একটা প্রিপারেশন চলছে, এটা প্রিপারেশন আমার পরীক্ষা তৈরি হচ্ছে। এবং গুরু বৈষ্ণবের কৃপাতে আমি 100 থেকে 100 ভাগ সুনিশ্চিত, যদি গুরু বৈষ্ণবের কৃপা আমার উপর থাকে তা এই বিষয়ে কোনো রকম ভুল হওয়ার কোনো কথা নেই, আর জগতের লাভ পূজা প্রতিষ্ঠা প্রচুর পরিমাণে আসবে, সাধকের জীবনে শেষ লাথি মায়াদেবী দেয়, সেইটা রঘুনাথ দাস গোসাই বারবার জানিয়েছেন, যদি কোনো সাধক সত্যি ভজন করে তার মধ্যে নিরভিমান থাকে আর তার কোনো প্রতিষ্ঠা তাকে স্পর্শ করে না, তার কোনো প্রতিষ্ঠা তাকে স্পর্শ করে না, আর যদি প্রতিষ্ঠা স্পর্শ করে নিশ্চিত জেনে রেখো আজ না হলো কালকে তার পতন হবে, 3 সত্য
এটা কোনো ভুল নেই। শেষ মায়াদেবীর পরীক্ষা হলো কামি কাঞ্চন টাকা পয়সার কোনো লোভ নেই, কোনো কামিনীর প্রতি কোনো তার তো মাতৃবুদ্ধি হয়ে গেছে। শেষ হচ্ছে কোনটা, এটা হচ্ছে প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠাতা যদি শেষ ঘাট, এটা যদি কেউ জয় করতে পারে, প্রতিষ্ঠার যে শেষ একটা বঞ্চনা, প্রতিষ্ঠার যে শেষ বঞ্চনাটা, সেটা যদি কেউ জয় করতে পারে, এটা হয়ে গেল। এই জন্য রঘুনাথ দাস গোস্বাঁই এবং রূপ গোস্বাঁই পাদ গোস্বামীগণের যে সিদ্ধান্ত, যদি কোনোদিন ভবিষ্যতে বেঁচে থাকি সময় হয়, ধীরে ধীরে এইসব আনন্দময় কথা বিচার করা হবে, ভজনের এক একটা থেকে এক একটা রহস্য খুলে যাবে, যে সমস্ত কারণে আমাদের ভজনে বাধা আসছে। রঘুনাথ দাস গোস্বাঁই এই জন্য মার্কিং করে দিয়েছেন কথাটা, প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচ রমণি মের দিন চেত, প্রতিষ্ঠা সা ধৃষ্টা সপচ রমণি, আমার হৃদয়েতে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে, ও লজ্জা নেই, নির্লজ্জা সেই প্রতিষ্ঠা সা ধৃষ্টা সপচ রমণি মেহেদি নটেত। হ্যাঁ, এই অবস্থাটা একটা অনুভব হওয়া দরকার। এটা যদি অনুভব হয় তাহলে এই সপচ রমণীর বিন্দুমাত্র সংগঞ্জন আমাদের না হয়। জগতের যা ইচ্ছা ভগবানের প্রচারের জন্য যেটুকু ভগবান প্রতিষ্ঠা আশা করছেন করাবেন, সেটা তো কিছু বাধা দেওয়ার কিছু নেই। মাধবেন্দু পরিপাদের প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই ছিল না। কোনো বাস্তব বৈষ্ণবকে আপনি পরীক্ষা করতে যেতে দেখবেন, তার যত প্রতিষ্ঠা দেওয়া হোক সেটাও যেরকম সমান, আবার নির্জনে বসে আনন্দে হরিভজন করছেন, যে দুটোই তার কাছে সমান। একটা কোনো কিছু তাদের গর্ববোধ বা কোনো একটা হৃদয় ফুলে উঠল, কোনো কিছু তাদের নেই। এই জন্য তাদেরকে দিয়েই ভগবান প্রচার করাতে চান। বাকি যাদেরকে প্রচারের নামে গুরু বৈষ্ণব বঞ্চনা করতে চান প্রতিষ্ঠা দিয়ে, তারা বাইরে অনেক নাম কিনবেন, কিন্তু বাস্তবে নিজের মঙ্গল হবে না, আর যাদেরকে মঙ্গল করেছি বলে মনে করছেন তাদের কাউরই মঙ্গল হবে না, প্রচুর প্রতিষ্ঠা জড় হয়ে যাবে, লাভ হবে না। আর এখানে বলছেন তাই যে এইভাবে প্রসঙ্গ, এইভাবে দেখা গেল ধীরে ধীরে বসুদেবজি কিভাবে তাকে যুক্তি দিলেন, যুক্তি দিয়ে লাস্টে বললেন যে এসা তবানুজা বালা কৃপণা পুত্রী কুপমা, এ তো তোমার এত ছোট বোন, আর পুত্রী কন্যাই বলা যায়, তার বয়স কত ছোট, এই জন্য বলছেন এসা তবানুজা বালা আর কৃপণা পুত্রী কোপমা, প্রায় কন্যার মতোই তো, কত বয়সে ছোট। হন্তুম নারহাসি কল্যাণী ইমাম তম দীন বৎসরা, এ একে তোমার মতো বীরের মহাবীর তুমি, একে মারাটা কি উচিত হয়, এ হয় বোঝালেন। বোঝাবার পরেতে কংস এবার বিচার করলো, সত্যি তো তাই, আমার একটা নামযশ আছে, আর এতে এরকম যদি আমি করি তাহলে ভোজবংশের একটা। তখন বসুদেব যে একটা প্রতিজ্ঞা করলেন, তোমার তো অষ্টম গর্ভ নিয়ে চিন্তা, তো এক কাজ করব, আমি অষ্টম গর্ভ তোমাকে দিয়ে দেব, এরা আমার কমিটমেন্ট রইল। আর বসুদেবজি কখনোই মিথ্যা কথা বলেন না, এটা ত্রিলোকে সবাই জানে। বসুদেবজি জীবনে কোনোদিন মিথ্যা আশ্রয় নেননি, এটা স্বর্গমত পাতালে এমন কেউ নেই যে জানে না, সবাই জানে, সবার কাছে এটা জানে, জানা আছে যে বসুদেব মিথ্যা কথা বলেন না। তিনি ওই জন্য তার কথায় বিশ্বাস করলেন। স অনৃতাত অতিবিল্লহ, মিথ্যেকে এত ভয় পেতেন বসুদেবজি, মিথ্যেকে এত ভয় পেতেন কাঁপতে, একটু যদি মিথ্যা আসেন ভয় কাঁপতে থাকে, এখন আমাদের কোনো কথাই না, জল ভাত একটু প্রসঙ্গ গেলে মিথ্যা বলে দিল। কিন্তু সত্যকে আশ্রয় করতে না পারলে যে কোনোদিনই ভবসাগর পার হতে পারবে না, যতই শাস্ত্র মুখস্থ করো যা খুশি করো, যতদিন পর্যন্ত সত্যকে, সত্যকে জাপটে ধরতে হবে, যতদিন পর্যন্ত সেই পরম সত্যকে আশ্রয় না করবে ততক্ষণ পর্যন্ত কেউ এ ভবসাগর পার হতে পারে না। কেন, ভগবানের নামই হলো সত্যব্রত, ভগবানের নামই সত্যব্রত, সত্যই তার স্বরূপ, সব কিছু তার সত্যতে অধিষ্ঠিত। সেখানে যদি মিথ্যে থাকে সেখানে ভগবানকে যত শাস্ত্র মুখস্থ থাকে হরিকথা বলুক তা কিছু হওয়ার নয়। এইভাবে দেখা গেল তাকে বুঝিয়ে সুজিয়ে ভালো করে রাজি করানো হলো, আর দেখা গেল
কংস কাছে, কংস এবার কি করল যে কংস প্রথমে বলেছে ঠিক আছে আমি তোমার সন্তান জন্ম হলেই দিয়ে দেবো, এই কথা প্রথমে বলেছেন, সন্তান জন্ম হলেই তোমায় দিয়ে দেবো। কংসের কাথে অথ কালো উপাবৃত্তে দেবকী সর্বদেবতা পুত্রান শুশুবে চাষ্ট কন্যান চৈব অনুবাস্বরম, এখানে উত্তর পেয়ে গেলে একটা কন্যা হয়েছিল এই কথা বলা রয়েছে। লোকে আমাকে প্রশ্ন করে ভেন যে কন্যা কোথায় বললো কি বৃত্তান্ত, লিখে রাখুন পরে। যেখানে বলছেন, বলছেন এখানে পুত্রাণ অর্থাৎ পুত্রগুলো সব প্রসব করলেন, আর কন্যান চৈবানুবৎসরম, অনুবৎসরম মানে একটা বছরের পর পর, মানে কোনো বছর গ্যাপিং নেই, একটা অনু বলছেন এখানে অনুবৎসর মানে অনু প্রতি বছরে একটা করে পুত্র জন্ম হলো, তারপরে তো একটা কন্যা হয়েছিল। এখন এখানে যখনই তাকে পুত্র জন্মাবার সঙ্গে প্রথম পুত্রকে নিয়ে কংসের কাছে যাওয়া হলো, কংস ভালো মানুষই দেখালেন। কংস বললেন তোমার এই পুত্র থেকে তো আমার ভয় নেই, তো অষ্টম পুত্র থেকে ভয় নিয়ে যাও, মানে তখন ভালো মানুষ হলেন, লামি একটা বীর কত বড় হনুমান এটা দেখালেন, বলে আট নম্বর বাচ্চা থেকে আমার ভয়, এই বাচ্চা থেকে তো ভয়টা নিয়ে যাও, এই ছেড়ে দিলে। কিন্তু বসুদেবজি যখন কোলে করে ফিরে নিয়ে আসছেন, ও কংস যখন নিল না, তখন মনে মনে যে অসুরকে কখনো বিশ্বাস নেই, কখন যে কী বুদ্ধি হয়, অসুরের বুদ্ধি বলে, অসুরের হচ্ছে নাপিতে ষোলোচঙ্গা বুদ্ধি, আমাদের বাঙাল ভাষায় ঢাকার লোকরা বলতে নাপিতে হলোচঙ্গা বুদ্ধি, হলোচঙ্গা ওরা হ স বলে না, হ বুঝছে, নাপিতে ষোলোচঙ্গা বুদ্ধি, আর অসুরের যে কী বুদ্ধি ওটা কেউ নিশ্চয় করতে পারবে না। সেই জন্য কংস এই কংসের এই অবস্থাটা দেখে বসুদেবজি মনে বিচার করছেন যে এটা সবার মনে রাখতে হবে, এরবে যে কিং দুঃসহম স্বাধুনাম বিদুষাম কিমাপেক্ষিতম কিমা কার্যম কদর জানম আর দুস্তাজ্যম কিম ধিতাত্মানাম, এই কথাটা জেনে রাখতে হবে সাধুর লক্ষণ। বলে কিং দুঃস্বাম সাধুনাম, কোন এমন দুঃখ নেই যে সাধু সহ্য করতে পারে না, সাধুর জীবনে এমন কিছু দুঃখ নেই যেটা সে সহ্য করতে পারবে না, পারেনি, এটা বলে সাধুর লক্ষণ। কি বলছেন, কিং দুঃস্বাম্ন সাধুনাম, সাধুর এমন কিছু আছে কি তিনি সহ্য করতে পারেন না, সব সহ্য করতে পারেন। আর বিদুষাম কিম অপেক্ষিতাম, যারা বিদ্বান ব্যক্তি, হ্যাঁ কোনো কিছু অপেক্ষা করেন নাকি, বাস্তব যারা বিদ্বান বৈরাগী হইয়া করে পরপেক্ষা, কৃষ্ণ কৃষ্ণ সন্তুষ্ট নহে, হ্যাঁ কৃষ্ণ করেন উপেক্ষা, বৈরাগী হয়ে যদি মনে করে ওইখানে একটা ধনী ব্যক্তি আছে আমার চিকিৎসার খরচা দেবে ভালোই, আরে ভাই তেল মাখি আসি, সে কোনোদিন ভগবানকে পাবে না, হবে না। ওই জন্য তো আমি ভাগবতে সে দ্বিতীয় শ্লোক ওই যে একটা শ্লোকে আলোচনা করেছিলাম, তাহলে মনে এটা এখনকার দিনের যে সাধু সমাজ তা বেশি করে আলোচনা করা উচিত, বলেছিলাম না একটা কী শ্লোক বলেছিলাম দ্বিতীয় শ্লোকে দ্বিতীয় স্কন্ধের, কেউ মনে করতে পারে কি, কেউ মনে করতে পারে কসমাদ ভজন্তি কবয়ো ধনদরম ধান্ধ, সেই শ্লোকের আলোচনা আমি চিৎকার করে করেছিলাম, এখানে সবই তোলা আছে। কাজেই বলছেন চিরণানি কিং পথিন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাং ঘৃপা পরভিত সরিত অপি সুসন ইত্যাদি শ্লোকের আলোচনা করেছিলাম। সেই শ্লোকের আলোচনা করলে সেখানে পরিষ্কার সুখদেব গোস্বামী এখানে আমরা দেখতে পাই জানিয়েছেন যে যারা বাস্তবিক সাধু তারা কখনোই ভগবান ছাড়া কোনো কিছুকে কারোর উপর নির্ভর করবেন, যদি করেন তাহলে কৃষ্ণকে উপেক্ষা করবেন, কৃষ্ণ তাকে গ্রহণ করবেন না, কৃষ্ণের এইটি কন্ডিশন। সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শোনে ব্রজেন্দ্র কুমার, যার সরঙ্গ শরণাগতি সিদ্ধ হয়েছে তার প্রার্থনা ভগবান শুনবে, আর বাকি লোকের প্রার্থনা ভগবান পর্যন্ত যেতে পারবে না, পারবে? ওই জন্য আমরা বলি বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হইবেন শোনে, আমাদের অ্যাপ্লিকেশনটা বৈষ্ণবের কাছে দিতে, বৈষ্ণব শুনে সমাধান করেন, বলতে তোমার তো কিছু সমাধান সমস্যা নেই বাবা, করেন তো, কৃষ্ণ কি নেবে আসবেন, কোথায় কৃষ্ণ, এসব মানার কী দরকার, কৃষ্ণ কোথায় নেবে তো আসেন না, হ্যাঁ ওর জন্য নেবে আসবে কৃষ্ণ, খেয়ে দে খাইস নে, এর বলছেন কিং দুঃস্বাম্ন সাধুনাম,
এখানে বলছেন কসমাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদান্ধন, ধন ধনমদের দুর্মদান্ধ সেই ব্যক্তিদের পায়ে তেল মাখাবার কি দরকার, কোনো দরকার নেই তো, যেখানে ভগবান রয়েছে সাক্ষাৎ চিন্তা কি। তো সেই জন্য বলছেন কিং দুঃস্বহম সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতম, যারা যিনি বাস্তব বিদ্যান ভগবত বিদ্যায় পারদর্শী হয়েছেন, যে ভগবত যাকে কিবা সেই তো বাস্তব বিদ্যান বিদ্যা ভাগবত অব্দি, তাই তো বলেছেন। তার তাই যদি হয় তো বিদ্যান বলতে আমি যিনি ভাগবত যার হৃদয়তে কৃপা বিস্তার করে, সেই ভাগবত তো কোনো গ্রন্থ নয় যে আমি কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যে বাইরে থেকে এনে পড়ে মুখস্থ করে দিলাম প্রফেসর রেখেছি, হবে না তো। এই ভাগবত যদি কোনোদিন চায় তার এক একটা অর্থ হৃদয় ফুটে উঠবে, তাই তো, কেউ জোর জবরদস্তি এটা হয় না। এই জন্য যে কিং দুঃস্বহম সাধনাম বিদুষাম কিম অপেক্ষিতম কিম অকার্যম কদর্যানম, যাদের কদর্য হৃদয় সম্পন্ন কুৎসিত ব্যক্তি যাদের হৃদয়, তারা এমন কোন দুষ্ট ব্যক্তির এমন কোন কর্ম নেই যে করতে পারে না, তাই তো, সব কিছু করতে পারে। হ্যাঁ, কিম অকার্যম কদর্যানম আর দুষ্টার্যম কিম ধৃতাত্মনম, যেন যিনি ধৃতাত্মনম যে যিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, তার পক্ষে কোনো লোভনীয় বস্তুকে ত্যাগ করা কিছুই ব্যাপার না, তার কাছে তো লোভনীয় কিছুই নয়, একমাত্র ভগবানের চরণারবিন্দ তার মকরন্দ, ওই যে মধুপান লোলুপ তারা, এইটি তাদের লোভ, আর অন্য কোনো বিষয়ে তাদের লোভ লালসা আছে কি, থাকতে পারে না। এইভাবে ভালো করে প্রার্থনা করলেন, আর দেখা গেল আমরা ভগবান কি করলেন, এই যে বসুদেবজি প্রার্থনা, বসুদেবজি যখন নিয়ে গেলেন শিশুকে ফেরত দিয়ে দিল, তখন তিনি এটা বললেন যে তো কখন যে কি করবে কোনো বিশ্বাস নেই। আর উগ্র সেনঞ্চ পিতরম যদু ভোজান ধকা ধকাধিপম, বলছেন উগ্র সেনঞ্চ পিতরম যদু ভোজান ধকাধিপম স্বয়ং নিগৃহ ভুবুজে সুর সেনান মহাবলাহা, এ মহাবলি 10,000 হাতির বল, এই কংস পিতাকে এবং অন্য অন্য ইম্পর্টেন্ট লোককে প্রধান প্রধান লোককে সব কারারুদ্ধ করে এই সমস্ত রাজ্য রাজধানী নিজে ভোগ করার চেষ্টা করেছিল। তার সমস্ত বন্ধু বান্ধব ছিল অনেক হাই র্যাঙ্কের, ওপরের র্যাঙ্কের লোক, যেমন আমাদের এখন সাধুরাও বিভিন্ন র্যাঙ্কের লিঙ্ক রাখার চেষ্টা করে, আমার সঙ্গে ওই নেতার যোগ আছে, আমার সঙ্গে পুলিশ কমিশনার যোগ, হ্যাঁ দেখে আমি হাসি, আমি দেখে হাসি পাই, বিশ্বাস করো বড় বড় যারা টাকা আনছে সব দেশ বিদেশ থেকে, ভগবানের বিন্দু আত্মবিশ্বাস নেই, সব দেখা যায় পুলিশ কমিশনার সঙ্গে যোগ, নেতার সঙ্গে কোনো সমস্যা হলো ভগবানকে রাখে না, আর সাধুর উপর বিশ্বাস নেই। আমি অবাক হয়ে যাই, তাদের দ্বারা সমাজের কি মঙ্গল হবে, অবাক হয়ে যায়। কিন্তু এটি এদেরই প্রাধান্য, এখন এদেরকেই লোকে বহুমানন করে, বেশি করে মালা দেয় পায়ে, আমার অবশ্য তার মধ্যে ঈর্ষা নেই, আমি চাই আরও বেশি করে মালা পড়ুক ওদের চরণে, তারা বঞ্চিত হোক, তাতে আমাদের শুদ্ধ ভক্তির রাস্তাটা বাঁচবে। দু চারজন যদি বোঝে তাহলেও আমাদের খুব বেশি মনে করি। যাই হোক, শ্রীল বামন গোস্বামী মহারাজের মতো শুদ্ধ সিদ্ধান্ত আলোচনা আমার মনে হয় এখন পর্যন্ত এই 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 যুগে, আর আমাদের গুরুবর্গে আমি বলতাম যে গুরুবর্গের যা মহিমা আমার বামন গোস্বামী মহারাজের ঠিক সে, একটু নুনও আমি দেখি না। তারপর এই মহাজনের পর ছিল এই যাকে বলে, আর আমাদের তো ছিল ভক্তিবল্লভ তীর্থঘোষ অসুস্থ রয়েছেন বর্তমানে, এই দুজন মহাপুরুষ ছিলেন, আর তারপরে আর কি হবে জগতে আমরা বলতে পারছি না। ছিল কেশব গোস্বামী মহারাজ অনেক দুঃখের সঙ্গে বলতেন যে আদর্শ অত্যন্ত বড় জিনিস, সম্মুখে যদি একটা বিশাল আদর্শ না দেখতে পায় সাধকরা, তাহলে মুখের কথাতে মিষ্টি কথাতে ভজনে তারা অগ্রসর হবে না, হবে আদর্শ চাই, আগুন জ্বলবে, মশাল জ্বলবে, মশাল জ্বলতে থাকবে, মশালের রাস্তা দেখবে তারা পেছনে যাবে, মশাল নিয়ে প্রথমে যাবেন তিনি, মশালের পথ দেখা যাবে অন্ধকারে, সেখান থেকে সবাই পেছনে যাবে, এটা নিয়ম, কিন্তু এখন আমি জানি না। তো যাই হোক, এইভাবে দেখা গেল ধীরে ধীরে সমস্ত প্রতি বছরে এসব হলো। আর এখন প্রশ্ন হলো, এই যে বাচ্চাটাকে ফেরত দিয়ে দিল, এর মধ্যে বসুদেবজি আমরা দেখলাম বিশ্বাস করলো না, বললো অসুরের কথায় বিশ্বাস নেই কখন কি হয়, এর মধ্যে আমাদের নারদজি একটা সুন্দর খেলা করলেন, নারদজি মহারাজ আকাশে হরে কৃষ্ণ নারায়ণ নারায়ণ বলতে বলতে সেখানে এলেন,
ঋষিবরকে পা ধুয়ে বসালেন, বলে ঋষিবর বসতে দিলেন সিংহাসনে। এবার ঋষিবর বললেন যে কি খবর আপনার রাজন, খবর কি? তা সমস্ত খবর বলল, এরম এরম হয়েছে। বলল তাই নাকি, সবই জানেন নারদজি? দেখব তাই নাকি, এরকম বিপদ তোমার জীবনে? বলে হ্যাঁ, এরকম বিপদ উপস্থিত হয়েছে, আর প্রথম পুত্র আবির্ভাব হয়েছে, সে পুত্রটাকেই ফেরত দিয়ে দিয়েছে, কেন আট নম্বর পুত্র থেকে ভয়, ওই জন্য প্রথম একটা শিশুকে মেরে কি হবে। তো নারদজি বললো, হায় রাম, তোমার কি বুদ্ধি হলো, তুমি যে এই বিচারটা করলে, জানো তো দেবতারা কিরকম চালু, দেবতাদের মতো চালু কেউ নেই, তুমি এটা কি বিচার করলে? বলে কেন, বলছে ওরা আট নম্বর যে বলেছে, কোন আট নম্বর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আর দেবতারা যদি চালাকি করে থাকে, আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক, তাহলে কি হবে? ও মা, তাই তো, হতেও তো পারে, তার প্রথমটা আট নম্বর হচ্ছে, তাই না? আট থেকে যদি উল্টো কোনো, ওহো, দেবতারা চালাক তো, সঙ্গে সঙ্গে গিয়ে একটা করে বাচ্চা নেয় আছাড় মারে। প্রতি বছর যত বাচ্চা হলো, ছয় বাচ্চাকে আছাড় মেরে পুরো শেষ করলো, শিলাপৃষ্ঠে এরম আছাড় মারলো। এর অপূর্ব কাহিনী আছে, অত সব আমাদের আলোচনা করার সময় নেই। এই ছটা পুত্রের পরে সপ্তম বৈষ্ণবম ধাম যমানন্তম প্রচক্ষতে গর্ভ বভূব দেবক্যা হর্ষ শোক বিবর্ধন। হর্ষ এবং শোক, সাত নম্বর যখন পুত্র আবির্ভাব হবেন, সেই সময় যে গর্ভ আবির্ভাব হলো, সেই সময় তিনি হচ্ছেন সপ্তম বৈষ্ণবম ধাম যমানন্তম প্রচক্ষতে, যাকে অনন্ত বলা হয়। সে অনন্ত বলদাওজি মহারাজ এলেন, যার ফলে চারিদিকে আনন্দের জোয়ার উঠল। কেন, ভগবান এলো তো চারিদিকে, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে গর্ভে এসছেন, তার চারিদিকে একটা আনন্দের জোয়ার চলছে। কেন বলে, এটা কেউ উত্তর দিতে পারবে না, কেন আনন্দটা সবাই দেখে, হরিবোল হরি, যারা কোনোদিন হরি বলে না তারা হরিবোল বলে গঙ্গা স্নান করছেন, করছে না? চৈতন্য ভাগবতে লেখা আছে, এটা একটা প্রভাব ভগবানের, তো একটা আনন্দ হয়। কেন, আনন্দময় ভগবান তো ভেতরে বসে থাকেন, আর সেই আনন্দময় ভগবানের জন্য বহিঃপ্রকাশ হয় বাইরে, তার যে একটা ছটা, তার যে প্রভাব, এটা সবাই আন্দোলিত হতে বাধ্য। কেন, জীব তো সবই ভগবানেরই তো অংশ, নুনাধিক তাদের এইভাবে। কিন্তু এখানে একটা ফ্যালাসি হলো, একটা অপূর্ব একটা অদ্ভুত বিষয় হলো, সপ্তম গর্ভটা ভগবানের আদেশে যোগমায়া কী করলেন, সেটাকে আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে নিয়ে গেলেন কোথাও, রোহিণ্যা, রোহিণী দেবীর, রোহিণী মায়ের গর্ভে। এই ব্যাপারটা এত সিক্রেটলি হলো যে বাইরের জগতে কেউ জানতে পারলো না, সবাই সকালবেলা উঠে চিৎকার করতে আরম্ভ করলো, দেবকীর গর্ভপাত হয়েছে, হায় 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 কাঁদতে আরম্ভ করলো। আসলে দেবকীর গর্ভপাত হয় নাই, সেই গর্ভকে যোগমায়া কী করেছেন, সেখানে নিয়ে গিয়ে ট্রান্সফার করে দিয়েছেন কোথায়, রোহিণী মাতার গর্ভে। এখন এই খবরটা কেউ জানে না, তো কংস এবার গণনাতে ভুল করবে, কংস তো ভুল করবেই, কেন তো সাত নম্বরটা তো গুপ্ত হয়ে গেল, সাত নম্বর গুপ্ত হলো, এবার তারপরে তো এবার কী হয় ভগবান, এবার তারপর কী হলন ভগবান, অপি বিশ্বাত্মা বিদিত্বা কংসজম ভয়ম যদুনাম নিজ নাথানাম যোগমায়ম সমাধিশত গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম। দেবী অর্থাৎ এই যোগমায়াকে বললেন, দেবী তুমি যাও ভদ্রে, তুমি চলে যাও, তুমি যোগমায়াকে আদেশ করলেন, আর রোহিণী গর্ভেতে তোমার ওই যে দেবকীর গর্ভ থেকে এসব করো। আর এই যে আকর্ষণ করে গর্ভটাকে নিয়ে গেল, এই জন্য সংকর্ষণ, আর সংকর্ষণ করার আরও অনেক অর্থ হয়, আমরা অন্য সময় গৌড়ীয় দার্শনিক আলোচনা প্রসঙ্গে এগুলো উত্থাপন করব, গুরুতত্ত্বতে চলে আসবে সংকর্ষণ। এমন একজন, তিনি হচ্ছে গুরুতত্ত্বের মূল, তিনি সবাইয়ের হৃদয়কে কর্ষণ করেন। যেমন আমরা জমি চাষ করতে গেলে ওদের জমিতে হাল চাষ করি, জমি সব ময়লা ফেলে দিয়ে হাল কর্ষণ হল কর্ষণ করে তারপরে বীজ বপন করব, জল দেব, এই সংকর্ষণ কি করেন, সবার হৃদয়কে চাষ করে এটাকে পরিষ্কার করে, এই জন্য সেই প্রভুর নাম সংকর্ষণ। এগুলো গুপ্ত রহস্য, গৌড়ীয় দর্শন যখন বিস্তৃত আলোচনা করা হবে আমরা আলোচনা করব। বড় অশেষ করুণা বলদাবের, করুণা বলদাবের কৃপা অনন্তকালেও কেউ শোধ করতে পারবে না, বলদাও এত করুণা, হ্যাঁ কৃষ্ণের করুণার থেকে অনেক বেশি বলদাও। সেই জন্য এখানে দেখবেন, সেখানে আদেশ করাতে রোহিণী গর্ভেতে সেখানে যখন দেয়া হলো, তাহলে সেখানে
এবার অথাংশ ভাগেন দেবক্যা পুত্রতাম শুভে প্রাপসামি ত্বাম যশোদায়াম নন্দ পত্ন্যাম ভবিষ্যতি। সেখানে বলছেন হে শুভে, তারপর আমি পূর্ণরূপে দেবকীর পুত্রত্ব লাভ করব আর তুমি নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে। এ কথাটা যোগমাকে বললেন। এর মধ্যে শ্রী জীব গোস্বামী পাদ সন্দর্ভে গুপ্ত সিদ্ধান্ত লিখেছেন, অন্য অন্য জায়গাও আছে। সেখানে বলছেন যখন কৃষ্ণের আবির্ভাব হয়েছিল বসুদেবের, বসুদেবজি যখন কারাগারে ছিলেন কংসের কারাগারে, সে আবির্ভাবের প্রসঙ্গ বলা আছে। ভগবান এসে দাঁড়িয়ে পড়লেন চতুর্ভুজ ধারণ করে, সেখানে তার স্তুতি করলেন, তারপর বললেন ভগবান আপনি যে আমাদের পুত্ররূপে আসবেন, চার হাত পা নিয়ে এত সুন্দর এত বড় কি মানবে? বলে না সেই চিন্তা কিছু নেই, আমি সেই ব্যবস্থা করব, আমি কি আর চার হাত নিয়ে এখন লম্বা চড়া হয়ে কি পুত্ররূপে আসবো, আমার কি আর বুদ্ধি নেই? তখন সঙ্গে সঙ্গে ছোট হয়ে গিয়ে কোলে এবার কাঁদতে আরম্ভ করলেন। এইভাবে দেবকীয় স্তুতি করেছিল ভগবানকে এবং বসুদেবজিও স্তুতি করেছিল। আর বাস্তবিকভাবে যেটা আমাদের শাস্ত্রের প্রত্যেকটা জায়গায় পুরাণে বিভিন্ন জায়গায় কৃষ্ণকে নন্দাত্মজ বলা হয়, নন্দের আত্মজ, বসুদেব আত্মজ নয় নন্দাত্মজ, এই কথাটা বলা হয়। এই নন্দাত্মজ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী জীব গোস্বামী পাদ সুন্দর বলছেন, যে সময়তে কৃষ্ণ বসুদেবের কারাগারের মধ্যে কংসের কারাগারের মধ্যে যে আবির্ভাব হয়েছিলেন, ঠিক এক্স্যাক্টলি ওই সময়তে কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ হিসাবে আবির্ভাব হয়েছিলেন যশোদা মায়ের গর্ভ থেকে। সেই সময়ে যমজ হিসাবে এক কন্যা আর এক পুত্র হয়েছিল, কিন্তু এটাকে ভাগবতে সবার সম্মুখে খোলা হয়নি। ভাগবত এই যে মহারহস্যময় এই যে বিষয়, এটা সবার কাছে এই রহস্য খুলবেন না। যেমন সমগ্র ভাগবত জি মহাপুরাণ আলোচনা করলে কোনো জায়গায় রাধারানী কোনো নাম পাওয়া যাচ্ছে না, অথচ সমস্ত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আলোচনা করে যদি আমরা রাধারানীকে না জানতে পারি তাহলে আমাদের সমগ্র ভাগবত আলোচনা সব রসাতলে গেল। সমগ্র ভাগবতের আলোচনার কোনো একটা জায়গাও নেই যেখানে রাধারানীর নামটা দেয়া রয়েছে। এখন এতে যদি সমস্ত ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা বঞ্চনা করবার জন্য ভগবান করেছেন, সেখানে কোনো জায়গায় রাধারানীর নাম নেই বলে, তা বলে কি আমি বলবো ভাগবত রাধারানী নেই? সমগ্র ভাগবত জুড়ে রাধারানীর যে প্রভাবটা, রাধারানীকে বাদ দিলে ভাগবত তো থাকবেই না কিছু, কিন্তু এই কথাটা লোকে মানতে চাইছে না। সেইখানে ঘুরিয়ে আমি রাধাষ্টমীর দিনেতে এইসব দার্শনিক আলোচনা করে থাকে, ভগবানের ইচ্ছা হয়ে থাকে, বৃন্দাবনে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে এবং হয়ে থাকে, এবারও হয়েছে তিন জায়গায়, সকালে এক জায়গায়, দুপুরে বিকেলে এক জায়গায়, সেবাকুঞ্জে গলিতে রাতে তিনবার একই তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হয়েছে। ওখানে থাকলে হরিকথার একেবারে সবসময় প্রবাহ চলে, কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে চলতে থাকে ভগবানের ইচ্ছা। এখন অনয়া রাধিত নূনম এই যে শ্লোক, এর দ্বারা গুপ্তরূপে রাধারানীর নাম কী করে আসছে এই সমস্ত কোনো সময় তার প্রসঙ্গ এলে আলোচনা করা যাবে। তো এখানে আমাদের জীব গোস্বামী পাদ প্রমাণ দিয়েছেন, শাস্ত্রীয় প্রমাণ, যে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ একই সময়ে গোকুলেতে আবির্ভাব হয়েছেন যশোদা মায়ের গর্ভ থেকে। সেখানে আমরা দেখি যোগমায়া এবং এই শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছেন। এখন প্রশ্ন হলো এই, আমি অল্প অল্প করে বলে যাচ্ছি, সেখানে এই যে দেবী আবির্ভাব হলেন, ভগবানের আদেশ হলো এই যে আমি যে আবির্ভাব হয়েছি, ভগবান বললেন স্তুতি করবার পর, ভগবান বললেন যখন কারাগারে আবির্ভাব হলেন, বলে আমাকে তুমি দয়া করে পিতাকে বললেন আমাকে গোকুলে রেখে আসতে হবে আর ওখান থেকে কন্যাকে নিয়ে আসতে হবে। ওখানে একটা কন্যা আছে, কন্যা আবির্ভাব আগেই বলে দিয়েছেন। সেই কন্যাকে নেওয়ার জন্য বসুদেবজি যখন কারাগার থেকে বেরোব কী করে বললেন, তখন কারাগারের সমস্ত হাতকড়া থেকে আরম্ভ করে কারাগারের যে সেকল ফেকল সব খুলে গেল যোগমায়ার ভগবানের ইচ্ছাতে। সেখানে প্রহরীরাও সে সময় ঘুমোতে আরম্ভ করলো, বুঝতে পারলো না। সেখান থেকে সোজা চলে গিয়ে কী করলেন,
যমুনার তীরে গেলেন, যমুনার তীরে গিয়ে নদী পার হতে পাচ্ছেন না, প্রচুর ঢেউ দেখলেন, ভয়েতে বললেন তাহলে এই বাচ্চাকে নিয়ে কী করে পার হব। তখন সেখানে একটা সিগাল পার হয়ে দেখিয়ে দিল যে জল বেশি নেই। তখন সেখানে তিনি পার হওয়ার জন্য কৃষ্ণকে মাথায় নিয়ে ঝুরি করে অগ্রসর হলেন। এখানে গুপ্ত রহস্য ফনা দিয়ে অনন্তদেব সেই কৃষ্ণের যেন বৃষ্টি ঠিপঠিপ করে বৃষ্টি পড়ছিল ঝরঝর করে অল্প অল্প, সেই বৃষ্টি যেন না পড়ে ফনা বিস্তার করে এই যমুনা পুরো পার হয়ে কৃষ্ণে বসুদেবজি জানেন না, বসুদেবজি সামনে নিয়ে যাচ্ছেন, যখন দেখলেন জল অল্প আছে ওই শিবা অর্থাৎ ওই শৃগালকে দেখে তখন তিনিও পার হলেন। এর মধ্যে অন্য অন্য পুরাণান্তরে আছে কৃষ্ণ যমুনা দেবীর প্রার্থনাকে পূর্ণ করার জন্য ঝাঁপিয়ে নাকি জলে পড়েছিলেন চরণ স্পর্শ দেওয়ার জন্য, তারপর বাচ্চাকে পেয়েছিলেন রেখে তারপর নিয়ে গেলেন। সেখানে গিয়ে যখন গোকুলের যেই ওই যে সূতিকাগার সেখানে যখন সেই বালকটাকে রাখতে যাবেন, সেখানে কন্যা ছাড়া অন্য একটা যে বালক আছে সেটা সেই যোগমায়া দর্শন করতে দেয় না। যখনই এই বাচ্চাটাকে রেখেছেন আর কন্যাটাকে তুলেছেন, এই বাচ্চাটা এই বসুদেব কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে সাবমার্জ করে এক এক তত্ত্ব, তো একই তত্ত্ব, সেখানে আর কিছু দেখতে পাননি। এইটা ভগবানের যোগমায়া সম্পন্ন করেছেন। সেখান থেকে কন্যাকে নিয়ে চলে এসছেন, কারাগারে যেরকম বন্ধন সেরকম হলো। আর তারপরেতে যখন ওই বাচ্চা কাঁদতে আরম্ভ করলো তখন কারাগারের লোকেরা চিৎকার করে খবর দিল, কংস ছুটে এলো কোথায় কোথায় বলে এরকমভাবে ঘুমন্ত অবস্থায় ছুটে এসছে, এসে দেখেন কন্যা, কন্যাটাকে এরকমভাবে জোর করে কেড়ে নিচ্ছে। তখন ভগ্নী প্রার্থনা করছেন যে তুমি এইটাকে তো অন্তত ক্ষমা করে দিতে, কন্যা এটা তো আর পুত্র নয়, তোমাকে কি মারবে। আমার আমি কাউকে বিশ্বাস করি না, ও আমার জানা আছে। তাহলে কন্যাকে কেড়ে নিলেন হাত থেকে, কন্যাকে কেড়ে নিয়ে যখন একজন শিলাপৃষ্ঠে আষাঢ় দিয়ে যাবেন কন্যা হাত থেকে সোজা বেরিয়ে চলে গেল, অষ্টভুজ মূর্তি দর্শন করলো বিন্ধ্যাচলে যে আছে সেই মূর্তি দর্শন করালো, করে অট্ট অট্ট হাসলো, এসে বললে সেখানে মন্ত্রগুলো আমাকে মেরে কি হবে। হ্যাঁ সে তো তো পদ্ধতি আছে আমাদের ভাগবতে নেই, এই জন্য এটা বললে আবার লোকের অনেক ইয়ে হবে। এইভাবে দেখা গেল ভগবানের আশীর্বাদ, ভগবান বলেছিলেন তোমাকে বিভিন্ন জায়গায় ভদ্র বলছেন বলছেন বিভিন্ন জায়গায় জগতে তোমার সিদ্ধি কামের জন্য তোমাকে সবাই আরাধনা করবে, দুর্গেতি ভদ্র কালীতি বিজয়া বৈষ্ণবী ইতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্নকেতি মায়া নারায়ণী শানী শারদেতি অম্বিকেতি চ, বিভিন্ন নামে অম্বিকা শারদা বলছেন, বিভিন্ন কুমুদা চণ্ডিকা কৃষ্ণা ভদ্রকালী দুর্গা বৈষ্ণবী মা বৈষ্ণবী দেবী বিভিন্ন রূপে তোমাকে বিভিন্ন জায়গায় এই ভূমণ্ডলে তোমাকে সবাই পুজো করবে নিজের সিদ্ধিকামের জন্য, সেই জন্য সে আশীর্বাদ ভগবানের রয়েছিল। আর তিনিও সেইভাবে আমাদের কাছে পূজা পান, জগতের লোকরা অন্যরকমভাবে করে আমরা। আর কাত্যায়নী দেবীর মন্দির হচ্ছে আমরা জানি বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনেতে কাত্যায়নী দেবীর মন্দির আছে, যে কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দগোপসুতং দেবী পতি মেকুরুতে নমঃ, সেই কাত্যায়নী দেবীর যে মন্দির সেই স্থানটা সেই আছে, যমুনা বিশাল চওড়া ছিল, এখন যমুনা পেছোতে পেছোতে ওখানে চলে গেছে, যমুনার ওই কূলেই ওখানে গোপিকারা সেখানে গোপিকারা সেখানে দেখব যে মূর্তি তৈরি করে বসে সেখানে সেখানে অর্চনা করেছিলেন কাত্যায়নীকে। হেমন্ত মাসে এইসব প্রসঙ্গ আসবে, অত্যন্ত আনন্দময় প্রসঙ্গ শুনবেন। তাহলে এখানে দেখা গেল গর্ভে প্রণীতে এখানে যে গর্ভের প্রসঙ্গ হলো সেখানে সোজা চলে গেল সেই সপ্তম গর্ভ, ওখানে ওখানে পালিত হচ্ছে সপ্তম গর্ভ, ওখানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এখন এখানে প্রশ্ন হলো যে ভগবানকে এবার ব্রহ্মা আদি সমস্ত বিভিন্ন রকমভাবে স্তব করছেন, বিভিন্ন রকমভাবে ব্রহ্মা আদি সমস্ত দেবগণ ভগবানকে বিভিন্ন রকমভাবে স্তব করছেন, সেই স্তবের দুই একটা আমরা আলোচনা করব, যেহেতু প্রসঙ্গ অতি বিস্তৃত।
সেই জন্য এক একটা প্রসঙ্গ আলোচনা করতে প্রচুর দিন সময় লাগে, কিন্তু আমি কি করব পারাপার। সেই জন্য বলছেন ব্রহ্মা প্রার্থনা করছেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্য সজনিম নিহিতং চ সত্যে সত্য সসত্যামৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বম শরণম প্রপন্না। বলছেন সত্যব্রত আপনার নাম, আপনি হচ্ছে সত্যপর, ত্রিসত্য আপনার, আর সত্য সজনিম নিহিতঞ্চ সমস্ত আপনার উৎস সত্য, আপনি সত্য, আর সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম তাম শরণম প্রপন্ন। হে ভগবান, আপনি সত্যব্রত, অর্থাৎ সত্য সংকল্প, তা সত্যই আপনাকে পাইবার শ্রেষ্ঠ সাধন, যেটা আগে আমি বলছিলাম আলোচনা প্রসঙ্গে, অর্থাৎ সত্য আচরণ দ্বারা মিথ্যাকে বর্জন করেই ভগবানকে আশ্রয় করতে হয়, মিথ্যাও থাকবে সত্যও থাকবে, অতএব আমি ভজন করব, এটা হবে না। এই জন্য আপনি তিন কালেই সত্য, সৃষ্টির পূর্বে, প্রলয়ে এবং পরেও সবসময় স্মৃতি মধ্য অন্তে সবসময় ত্রিকাল সত্য আপনি, আপনি সত্যের জনী। সুতরাং সৃষ্টির পূর্বে বর্তমান ছিলেন, এখানে সত্যে ওই আকাশ আদি পঞ্চভূত অন্তর্জামী রূপে অবস্থান আছেন, ইয়াতে সৃষ্টির পূর্বেও আপনার আপনার সত্যত্ব প্রতীত হইতেছে। এইভাবে ভালো করে ভগবানকে স্তুতি করছেন গর্ভকে, ঠিক যেমনভাবে শচীমাতার গর্ভকে বিভিন্ন দেবদেবতারা এসে স্তুতি করছেন, ঠিক সেমন এখানে আছে। আর দেবতারা সেখানে বলছেন, ব্রহ্মা প্রার্থনা করছেন, ব্রহ্মার প্রার্থনা অপূর্ব, সেখানে বলছেন যেটা আমি প্রায় আলোচনা করে থাকি, যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানিন স্তৈস্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধ আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পতন্তি অধ অনাদ্যত যুষ্মত অঙ্গ্রহ। এই কথা আমি আগেও আলোচনা করেছি, হে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানিনা, যারা অভিমানী আমরা মুক্ত হয়ে গেছি বলে দাঁতটাকে খুলে দিল, হ্যাঁ ব্রহ্মহম বদন পরিফুল্লান জড়মতীন কিম এতান সোচাম বিষয়রস মত্যান নর পশুন, বিষয়রসে মত এই নর পশুগুলোর জন্যে কি করব, অহোহ লেশোপি গৌরের কৃপা পেল না, একটু যদি ছিটাফোটা গন্ধ পেয়ে যেত, যেটা আমাদের চৈতন্য চৈতন্য বলছেন যে সোঁপি তৎগন্ধভাব হবে, যদি যে হ্যাঁ কুকুর, একটা কুকুরও যদি হয় সেই যে চৈতন্য মহাপুর কোনো ভক্তের একটু সঙ্গ হয়েছে, একটু প্রসাদ ছিটিয়ে দিল কিছু, ব্যাস চৈতন্য মহাপুর গন্ধ পেয়ে যাবে, হ্যাঁ এরকম প্রভাব, এই চৈতন্য মহাপুর প্রভাব এরকম। আর সেখানে বলছে সাঁপি তৎগন্ধভাব হবে, এখানে দেখা গেল কি যে যারা এরকমভাবে এক গাল হেসে দিল আমরা ব্রহ্মকে প্রাপ্ত হয়েছি, খুব ভালো ভালো কথা। সেখানে শাস্ত্র বলছেন, ব্রহ্মা বলছেন আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পতন্তি অধ অনাদৃত যুষ্মত অঙ্গ্রয়ো, তোমার চরণ কমলোদ্দয়কে অস্বীকার করায় নিত্যত্ব তার না মানার জন্য তারা সমস্ত স্বার্থ থেকে ভ্রষ্ট হয়ে আবার পতেন। আর যদি তোমার চরণের যদি দৃঢ় বিশ্বাস থাকে ভক্তি, তারা নির্ভয় হয়ে তয়াভিগপ্তা বিচরন্তি নির্ভয়া বিনয়া কা নিকোপ মূর্ধস্যু প্রভো, বিপদের মুখে পদার্পণ করে সেই বৈষ্ণবগণ আনন্দে হরি বল বলে কীর্তন করে। এইভাবে বলছেন, তথা নতে মাধব তাব কাহা কচিত ভ্রস্যন্তি মার্গা তৈবদ্ধ সৌহৃদাহা তয়াভিগপ্তা বিচরন্তি নির্ভয়া বিনয় কা নিকোপ মূর্ধস্যু প্রভো, তোমার দ্বারা তারা সেই ভক্তগণ রক্ষিত হয়ে বিপদের মাথায় পদার্পণ করে তারা চলে যায়, তাদের কোনো চিন্তা থাকে না। এইভাবে ব্রহ্মা অপূর্ব অপূর্ব স্তব করছেন, করার পরে এবার আমাদের সময় হয়ে গেল,